কেন্দ্র সরকারের মাইক্রো ও স্মল মিডিয়া এন্টারপ্রাইজ গ্রাহক ও ব্যাংক কর্মীদের মধ্যে এক সচেতনতা সভার আয়োজন করে। শুক্রবার বেলা ১১টায় ব্যাংকের ঋণ সম্বন্ধীয় বিষয় নিয়ে এই শিবিরটি আয়োজিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে লিড ব্যাংক ম্যানেজার জগজ্যোতি ভট্টাচার্য বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের এগিয়ে নেওয়ার জন্য কেন্দ্র সরকার MSME চালু করেছে। তাছাড়া বহু ব্যবসায়ীদের নিজের ব্যবসা উন্নত করতে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। কৌশল বিকাশ অধীনে বিভিন্ন ইনস্টিটিউটকে এটা এটা মধ্যে সংযুক্ত করা হয়েছে, যাতে ওরা একাধারে জন্য বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপ, এই কাজটা করতে গিয়ে কী কী ধরনের স্কিল ডেভেলপ করতে হবে একজনের, সেটা শিখিয়ে পড়ে নেওয়া যায়। এবং আসছে ঠিক হলো এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম করে একটা এন্টারপ্রেনার। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রিজিওনের ম্যানেজার বিনয়ভূষণ দাস বলেন, সবাই যদি ব্যাংকে টাকা রাখেন আর ব্যাংক যদি কাউকে ঋণ না দেয় তাহলে ব্যাংক বাঁচবে না। তিনি বলেন, যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে মাসিক কিস্তি ঠিকভাবে পরিশোধ করেন তাদের ব্যাংক দ্বিগুণ পরিমাণে ঋণ দিতে প্রস্তুত থাকে। কথা বলি আপনাকে জানায়, আপনি ধরে ঋণ ও দিতে পারছেন না, হয়তো কোনো দিন দেবেন, আপনার সাথে সম্পর্ক খারাপ হবে না। আর কেউ আপনার দোকান থেকে জিনিসপত্র নিয়ে ব্যাংকে বলবেন, ব্যাংক থেকে দুধে রাখবেন থাকবেন না, ব্যাংক অভদ্র না। আপনি টাকা নিয়ে টাকা যদি নাও দেন আমার অফিসে আসলে আমি এক হাফতে আঁকা হবো। আমি এমন কিচ্ছু বলবো না যাতে আপনার অসম্মান করে, কিন্তু যখনই মুশকিল আপনি আমাকে বললেন, যেমন বললাম কেউ আমাকে কৃষি দিন দিল, ফসল হয় না, ফসল মার দেয় আপনাকে, দিতে পারলেন না আপনি, কেউ একবার আসে বলে না স্যার আমার জমিতে কাজ হয়নি, এই মুশকিল হয়ে যায়, কেউ কিচ্ছু বলে না, আমি কি ধরে নেব, ইচ্ছে করে দিচ্ছেন না। কেউ যদি আসেন স্যার আমার জমিতে ফসল হয়নি, এই মুশকিল, তো ফসল টাকা কোথেকে দেবে, তাকে তো আবার আমাকে টাকা দিতে হবে।